দেখো 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 ফ্রির আপেল বেঁকে এসেছে সকাল সকাল। খাওয়াটাই দেখছো? উপকারটা দেখছো না? উর্মি কখনো এত খেতে পারে, একটু হালকা করে রাখছি। তুমি একা হালকা করো নাকি? আপনাদের জন্য আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই শাড়িটা, এটা আমার, এইটা আপনাদের জন্য। আর মনে হয় এটা কখনো হয়? আপনারা ছিলেন বলেই আজকে সেনগুপ্ত পরিবারের ছেলে। বেবিটা কোথায়? ও মা, কি কিউট হয়েছে! ওকে ছোবে না। কংগ্রাচুলেশন, পারফেক্ট জবাব দিয়েছো তুমি দীপাকে, ঠিক সময় ঠিকভাবে ওর মুখে ঝামা ঘষে দিয়েছো। খবরদার, আমার দিদির সম্পর্কে আর একটাও বাজে কথা বলবি না। হোয়াট দিদি, তুমি কবে দীপাকে দিদি বলতে শুরু করলি? দিদি বলেই ডাকা উচিত ছিল। আর তুমি এই বাড়িতে দাঁড়িয়ে আমার দিদি, আমার জায়ের সম্পর্কে এসব কথা বলছো, কোন সাহসে? বাপ, কি ব্যাপার বলুন তো? ওর উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি? না না না, উর্মি মা, মিশকার সঙ্গে আমার কথা বলছে কারণ তোমার দিদি জোকারো, কেউ হয় না আমার। আর যতদিন দীপা তোমার দিদি ছিল তখন তুমি ওর ক্ষতি চাইতে না? আজ তুমি সাধু সাজছ, হ্যাঁ, তখনও কিন্তু তুমি ওর ক্ষতিটাই চাইতে। উর্মি মনে করে দেখো, ভুল করতাম। আর আজ যদি লাবণ্য সেনগুপ্ত তোমার আসল মোটিভটা জেনে যায় তখন? সেটা আমার আর আমার ফ্যামিলির ব্যক্তিগত ব্যাপার। মা, তুমি ওকে এখান থেকে চলে যেতে পারো। এত নাক কয় না ছোনো, মা আমাকে সুন্দর মুখে রাখবো। আমার বাড়ি কিছু মনে করো না মা, বাচ্চা হওয়ার পর পুরো মাথাটাই গেছে। এটি হয় তাদের মতন সাদা সেটা কিন্তু তুমি আমাকে যা বোঝাবে আমি কিন্তু তাই বুঝবো না। তোমাকে আমরা কেউ বিশ্বাস করি না। কেউ ওদিকে তাকাচ্ছ, এদিকে তাকো, এদিকে তাকো। একটা কথা বলে রাখি, সেনগুপ্ত বাড়িতে আর আমার দাদার জীবনে বৌদিদি তো ফিরবেই, আর আমরা সবাই বৌদিদির পাশে আছি, সঙ্গে উনিও। জানো তো জয়, কিছু কিছু মানুষের না লাজ লজ্জা বলে কোনো বস্তুই থাকে না। দেখো বলার পর ওকে এরকম দাঁড়িয়ে আছে। যাও মিশকা, বেরিয়ে যাও। তোমার ছোঁয়ার কোনো জিনিসই আমি আমার সন্তানকে দেবো না। না, আমি বলছি কি, এটা ভালোবেসে কাপড় চোপড় এনেছিল, এগুলো আমরা নিয়ে যাচ্ছি। ওরা কি ভেবেছে, আমার সাজানো খেলা নষ্ট করে দেবে? যা করার আমি করি। আমি দীপাকে মাথায় তুলছে তো তুলুক, নিষ্কাশ না তো ইজিলি হার মানবে না।
ইত্তর ইঞ্চি কুটি ও তো আমার বোন দুপত্তর খেয়াল রাখতেই হবে যাও ইঞ্চি কুটি চলো আজকে আমরা খুব মজা করবো আচ্ছা রূপা কি ডাক্তারবাবুকে এই প্রথম দেখলো তাহলে ওভাবে কি দেখছো রূপা ঠিক কিভাবে দেখছে ডাক্তারবাবু তুমি একটু রূপাকে বুঝিয়ে বলবে মানে মানে এই রূপা তোমার দিকে কেমন করে তাকাচ্ছে রাগ করে না খুশি হয় না দুঃখ পে কিভাবে সেটাই জিজ্ঞেস করছি তুমি এভাবে চালু কথা বলছো পাতা মেয়ে এই ছুটি রূপা তো ডাক্তারবাবুকে শুধু জিজ্ঞেস করেছে আচ্ছা রূপা এটা কিরকম বোকা বোকা কথা হলো রূপা তো বোকাই মা বলে রূপা পুরো বাবার মতন বড্ড বোকা বুঝলে চলো ইশকুটি এবার ক্লাসে দেরি হয়ে যাবে চলো চলো ঠিক আছে মা ক্লাসে যাও ছুটি হয়ে গেলে আমি তোমায় নিতে আসবো কেমন ভালোভাবে ক্লাস করে যাও কথাগুলো ওভাবে কেন বলে এ কি তুমি এখন এই সময় কি মনে করে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল কিন্তু আমার তোমার সঙ্গে কোনো কথা নেই দীপা এত উত্তেজনা তোমার শরীরের জন্য ভালো না শরীরটা তো দেখতে হবে নাকি তুমি এখন এখান থেকে যাও আমার বেরোনোর আছে কোথায় যাচ্ছ সেনগুপ্ত বাড়িতে সেটা জেনে তোমার লাভ না লাভ কিছুই নেই আমি শুধু ভাবছি মানুষ এতবার ইনসাল্টেড হওয়ার পরেও কি করে বারবার একই জায়গায় ছুটে যায় মানুষের চামড়া ঠিক কতটা মোটা হলে এটা করতে পারে মিষ্টা তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো বাড়াবাড়ি কিছুই করছি না কেন পড়ে আছো এখানে এই শহরে কি চাও সেই কৈফিয়ত অন্তত আমি তোমায় দেবো না আমাকে কৈফিয়ত দিতে হবে না আমি শুধু তোমাকে বারবার ওদের ব্যবহারটা মনে করিয়ে দিচ্ছি এই যা তুমি যত যাই করো না কেন দেবো সেনগুপ্ত বাড়িতে তোমার জায়গা নেই নেই নইলে যারা হসপিটালে ছিল তারা তো ইসিরে তোমার পরিচয় দিতে পারত দিল দেই ডক্টর সেনগুপ্ত উনি কি আপনাদের কেউ হন কেউ হন না আসলে ও এই যে তুমি লাবণ্য সেনগুপ্তকে মা 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 করো আর সেও দীপা বলতে একেবারে অজ্ঞান উনি তো একটাও কথা বললেন না ডক্টর স্যাম কি করা হলো দীপা উনি তো বলতেই পারতেন যে তুমি সেনগুপ্ত বাড়ির বড় বউ ওনার আইডল পুত্রবধূ কিন্তু উনি বলেন আসলে সবটাই ভরঙ্গ ওদের কত কিছু জানো তুমি কত বোঝো তবু কিচ্ছু করতে পারছো না তুমি নিজে মিষ্কা আন্টি আপনি ও শুনলাম কি সব বলছিলে তুমি দীপাকে ওকে কেউ ভালোবাসে না আমাদের নাকি সবটাই ভরম তাই না 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 মানে ওকে বোঝাচ্ছিল কেন এসেছো তুমি এখানে ওরা আপনি যে কথাটা কি দরকার তোমার ওর সাথে তুমি বলো এটা আমাদেরকে রাখো এত কিসের রেশারেশি তোমার ওর সাথে আমি 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 ওকে কিছু বলিনি আমার বন্ধু তাই ওর লাইফে যদি কেউ প্রবলেম ক্রিয়েট করে আসে আমি সেটা সলভ করবো না তো সেটা দায়িত্ব বন্ধু হিসাবে আপনি আমাকে এরকম ভাবে ও বন্ধু হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করছো তাই তো আচ্ছা আমি যে কেন তোমাকে চরের পর চর মেরে যাচ্ছি এটা তুমি বুঝতে পারছো না কেন মারছি দাঁড়াও কেন মারছি তোমাকে তোমার তো আগে বোঝা উচিত তোমার কাছে এত কিছু ন্যাচারালি চলে আসে এটা আসছে না আমি সত্যি কিছু আমি কিছু বোঝাইনি আমি আমি কিছু বলিনি আপনি আমার বিশ্বাস তোমাকে বিশ্বাস করব আমি তোমাকে বিশ্বাস করতে বলছো আমার মেয়েকে যদি কেউ উল্টো পাল্টা কিছু বলে বা ওর সাথে যদি দিনের পর দিন অত্যাচার হয়ে যায় তাহলে কিন্তু বেশ করছে আমি ঠিক করছি ওকে উচিত শিক্ষা দেওয়া উচিত
তোমার ধৈর্যের আর আত্মসম্মানে অসীম বাদ আছে বলে তুমি ওকে কিছু বলছো না। নইলে আজ আমি ওকে দেখিয়ে দিতাম, ওইখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় থাকতো না। বলো মিশকা, তুমি তোমার লিমিটের মধ্যে না থাকলে এরকমটা তোমার সাথে বারবার হবে। বন্ধু বন্ধুর জায়গায় স্ত্রী স্ত্রীর জায়গায়, আর সেটা কেউ ভুলে গেলে লাবণ্য সেনগুপ্ত এসে বারবার এটাই মনে করিয়ে দেবে। আর ঠিক এভাবে আমি খুব ভালো করে জানি আন্টি কার জায়গা কোনটা, কিন্তু হসপিটালে যেটা হলো আমি সেটা ঠিক বুঝতে পারলাম না। আমি যখন দেখলাম যে আপনিও দীপার হয়ে কিছু বললেন না, আমি আমি তখন ভাবলাম যে আপনি হয়তো ওর আসল রূপটা চিনতে পেরেছে, কিন্তু না। এবার আসল সত্যিটা জেনে গেছো তো? কি জানি, তোমার থেকেও বেশি রাগ হয় আমার সূর্যর উপর। বাবা মা ভাই বোন এসব কিছুই আমাদের হাতের মধ্যে নেই, এগুলো আমরা চুজ করতে পারি না। যেটা পারি সেটা হলো বন্ধু, তার বন্ধুত্ব। এখানে আমার ছেলেটা একটা হাফ ইয়ার, যে তোমার মতন মেয়ের সাথে বন্ধুত্ব রেখেছে। শোনো মিশকা, সূর্য তোমাকে অনেক অধিকার দিয়েছে বলে এটা ভেবো না, লাবণ্য সেনগুপ্ত তোমাকে এলাও করবে। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 টায় স্টার জলসায়।